আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গতকালকে তোমাদের সাথে আমি অনেকগুলো আপডেট শেয়ার করেছিলাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটি ছিল সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে নাগাদ শুরু হবে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে কি না, সেকেন্ড টাইম থাকবে কি না, বা যোগ্যতাটা কেমন হবে, জিপিএ কেমন হবে এবং আবেদন করার ফি কেমন হবে, সব মিলিয়ে একটি ভিডিও গতকালকে শেয়ার করেছিলাম। ভিডিওটি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং উপর আই বটনেও তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই সেই ভিডিওটি দেখে রাখবে। সেই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত তথ্য যেগুলো শেয়ার করেছিলাম, সেই তথ্যগুলোর শেয়ার করার সময় তোমাদেরকে বলেছিলাম যে এগুলো প্রাথমিক সিদ্ধান্ত, এগুলোর জন্য আমাদের একদিন অপেক্ষা করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই সময়গুলোকে চূড়ান্ত করেছে। চলো বন্ধুরা, সেই আপডেটটি আমরা একবার দেখে নিই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ আবেদনের যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নিউজটি আজকেই প্রকাশিত হয়েছে। নিউজে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদ গ ইউনিটের ভর্তি পরীক্ষা 3 জুন, খ ইউনিটের ভর্তি পরীক্ষা 4 জুন, ক ইউনিটের ভর্তি পরীক্ষা 10 জুন, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা 11 জুন এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা 17 জুন অনুষ্ঠিত হবে। বন্ধুরা, গতকালকে আমি এই তথ্যগুলি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গতকালকে এগুলো প্রাথমিক সিদ্ধান্ত ছিল, এখন চূড়ান্ত করা হয়েছে। বন্ধুরা, এখানে আইটি তথ্য দেওয়া রয়েছে, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক খ গ এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11:00 থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। চ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান সকাল 11:00 থেকে 11:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 10 এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবে। ফি জমা দেওয়া শুরু হয়ে 10 মে পর্যন্ত চলবে, অর্থাৎ 10 মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং 16 মে থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, এরপরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পরীক্ষার মানবন্টন নিয়ে তথ্য দেওয়া রয়েছে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে ক খ গ ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা 60 নম্বরের MCQ হবে এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র চ ইউনিটে, অর্থাৎ চারুকলা ইউনিটে 40 নম্বরের MCQ হবে এবং 60 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক ইউনিট, খ ইউনিট, গ এবং ঘ ইউনিটের MCQ পরীক্ষার জন্য 45 মিনিট সময় দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার জন্যও 45 মিনিট সময় দেওয়া হবে, সব মিলিয়ে 90 মিনিট সময় দেওয়া হবে। চ ইউনিটের MCQ পরীক্ষার জন্য 30 মিনিট সময় দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট সময় দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, গতকালকে তোমাদেরকে যোগ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্যতাকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যারা 2016 থেকে 2019 পর্যন্ত যারা মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ SSC পরীক্ষা পাস করবে এবং 2021 সালে যারা HSC পরীক্ষা পাস করবে তারাই আবেদন করতে পারবে, তার মানে সেকেন্ড টাইম এখানে গ্রহণীয় নয়। সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ক ইউনিটের জন্য GPA 8 প্রয়োজন হবে এবং SSC এবং HSC-তে আলাদা করে 3.50 পেতে হবে চতুর্থ বিষয় সহ। খ ইউনিট এবং গ ইউনিটের ক্ষেত্রে আলাদা করে SSC এবং HSC-তে 3.0 পেতে হবে এবং সব মিলে 7.50 পেতে হবে এবং ঘ ইউনিটের ক্ষেত্রে যার যার নিজস্ব বিভাগের যে GPA যা এতক্ষণ উল্লেখ করলাম সেটাই পেয়ে আবেদন করতে হবে। এছাড়া চ ইউনিটের জন্য GPA 6.5 প্রয়োজন হবে এবং আলাদা করে 3.50 প্রয়োজন হবে। আশা করি সকল তথ্য মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে অবশ্যই আমি একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।